চীনে যেতে পারলেই মিলবে মোটা অঙ্কের টাকা, মিলবে উন্নত জীবন, আসবে স্বচ্ছলতা, বদলে যাবে জীবন। এর জন্য দিতে হবে না কোনো টাকা, এমন রঙিন স্বপ্নের লোভে নারী পাচারকারীদের ফাঁদে পা দিচ্ছে খাগড়াছড়ির পাহাড়ি নারীরা। চীনে নেয়ার পর প্রথমে তাদের সাথে ভালোই আচরণ করা হয়, প্রথম প্রথম কাজও দেয়া হচ্ছে। কাজ পাওয়ার খবর শুনে দেশে পরিবারের অন্য সদস্যরাও খুশি, কিন্তু সেই হাসি বেশি দিন থাকে না পরিবারগুলোর। কিছুদিন যেতে না যেতেই শুরু হয় ভিন্ন আচরণ, নির্যাতন করে বাধ্য করা হয় অসামাজিক কার্যক্রমে, রঙিন স্বপ্ন হারিয়ে যায় চীনের অন্ধকার জগতে। পার্বত্য এলাকায় মেয়েদেরকে বিভিন্ন টাকা প্রলোভন দেখিয়ে, অর্থ উপার্জন করবে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে চীন দেশে নাকি পাচার করা হচ্ছে। আমরা চাই এ ধরনের পাচারকারীদের উপযুক্ত শাস্তি হোক। আমিও বিদেশে গিয়েছিলাম, হংকং এ বৈধভাবে গিয়েছিলাম, সরকারের মাধ্যমে খুবই পদ্ধতিটা খুবই ভালো, খুবই নিরাপদ। তাই আমি মেয়েদেরকে সবাইকে বলবো, আপনারা প্লিজ দয়া করে সরকারের মাধ্যমে বৈধভাবে আপনারা বিদেশে যান। অনেক পরিবার আইনের আশ্রয়ও নিতে পারে না, এ ধরনের কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় প্রকাশ্যে এসেছে বিষয়গুলো। সাম্প্রতি এর প্রতিকার চেয়ে আন্দোলনে নেমেছে পাহাড়ি সংগঠনগুলো। এই সমস্ত এই কাহিনীটা আসলে খাগড়াছড়িতে বেশি চীনা পাচার, যেটা নারীদের হচ্ছে। যদি যেতে হয়, সরকারে অনেক সুযোগ আছে সরকারিভাবে যাওয়ার, ট্রেনিংয়ের পরে অবশ্যই সরকারিভাবে পাঠানোর একটা ব্যবস্থা আছে, এখানে যেন তারা অংশগ্রহণ করে। ভুক্তভোগী এক নারীর অভিযোগের ভিত্তিতে সাম্প্রতি ঢাকার উত্তরার এক ফ্ল্যাট থেকে হেলি চাকমা ওরফে সুমি এবং এক চীনা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচ পাহাড়ি কিশোরীকে। নারী শিশু ট্রাইব্যুনালে মানব পাচার মামলা আছে, সর্বোচ্চ চারটি মামলা আছে। সম্প্রতি এই যে চীনা নাগরিক যে অ্যারেস্ট হয়েছে, এটা যখন চার্জশিট হবে তখন ট্রায়ালে যখন আসবে তখন এটা আমার কোর্টেই আসবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এখানে যাদেরকেই আমরা এর সাথে সংযোগ পাই না কেন, আমরা প্রত্যেকেই আইনের আওতায় আনতে সমর্থ হবো। একই সাথে আমি বললাম যে মূলত আমাদের এখানে একটা সামাজিক সচেতনতার একটা বলয় সৃষ্টি করতে হবে। এই বলয়ের মধ্যে সমাজের প্রত্যেক স্তরে আমাদের সবাইকেই কিন্তু সেই বার্তাটা, সেই মেসেজটা সবাইকে পৌঁছে দিতে হবে। কেউ যেন কোনো ধরনের এই ধরনের অসাধু ব্যক্তির প্রলোভনে যেন আমরা না পড়ি। নারী পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর জন্য কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। নারী পাচারকারী এক সদস্যকে আমাদের খাগড়াছড়ি জেলা পুলিশ কর্তৃক তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ মেম্বার, চেয়ারম্যান, ইউনিয়ন সহ সকলকে নিয়ে আমরা বসছি এবং জনগণের মাঝে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য আমরা উঠান বৈঠক সহ সভা সমিতি সুস্পষ্ট করে বলছি, যাতে নিশ্চিত হয়ে বৈধ কর্তৃপক্ষের মাধ্যমে কেবলমাত্র তারা বিদেশে যাবে, তাহলে কিন্তু তারা নিরাপদে যেতে পারবে। এবছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মানব পাচার আইনে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চারটি মামলা হয়েছে। এসব মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।